বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চলেন আজকে আমাদের ভিডিও শুরু করা যাক। তো আমাদের ভিডিওতে আজকে মূলত হচ্ছে যারা ওপো A5 2020 ইউজার বা যারা ওপো A5 2020 নেবেন ভাবছেন তাদের জন্য। তো ওপো A5 2020তে নাইট মোড 2.0 ইউজ করা হয়েছে, মানে ক্যামেরা। কিন্তু এখানে নাইট মোড ইউজ করা হওয়া সত্ত্বেও নাইট মোডের কোনো অপশন নেই। তো যারা ওপো A5 2020 ইউজার তাদের জন্য কীভাবে নাইট মোডটা কীভাবে আনতে হয়, মানে নাইট মোড কীভাবে ইউজ করতে হয় তা নিয়ে আজকে আমাদের ভিডিও। চলুন দেখে নেওয়া যাক কীভাবে নাইট মোড আনতে হয়। আগে দেখে আসি ওপো A5 2020-এর অ্যাবাউট ফোন। এখন ওপো A5 2020 কলর ওস ভার্সন 6.0.1, প্রসেসর কলকম স্ন্যাপড্রাগন 665, র্যাম 3 জিবি, রোম 64 জিবি। তো ক্যামেরাতে ঢোকা যাক। তো দেখেন এখানে ক্যামেরাতে আসছেন, এই বাম পাশে, সবার বাম পাশে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে মোটামুটি 1, 2, 3, 6টা অপশন পাচ্ছেন। তো 6টা অপশনে একটাও কিন্তু নাইট মোড না, কিন্তু আপনাকে এখান থেকে নাইট মোডটা তৈরি করতে হবে। তো নাইট মোড তৈরি করতে হলে প্রথমে আপনাকে কী করতে হবে, এক্সপার্ট মোডে যেতে হবে। এক্সপার্ট মানে এক্সপার্টের এক্সপোজার। এখানে দেখেন আমি করে রেখেছি 2800, 2800, 2800 করতে হবে বাম পাশে। ডান পাশে ফোরেস করতে হবে ডাব্লিউতে, দেখেন এটাও আমি করে রেখেছি 7500। এএফ এ দেখেন এখানে 1.8, এটা 0.94 হবে। ইভিতে দেখেন 0.00। তো দেখেন এটাই আপনার নাইট মোড, বিশেষ হচ্ছে না? দেখেন একটা ছবি তোলার পরে, দেখেন আমি ভিডিওটা কিন্তু অন্ধকারে করেছি যাতে আপনাদের সুবিধা হয়। দেখেন এখানে ক্যামেরা অন, এখন কিন্তু অন্ধকার, ক্যামেরা অন কিন্তু অন্ধকার। তো এখন নাইট মোডে একটা ছবি তোলার পরেই বোঝা যাবে কীরকম হচ্ছে। তো চলেন ছবিটা তোলা যাক। দেখতেই পাচ্ছেন নাইট মোড ছবি দেখে 4 সেকেন্ড সময় নিয়েছে। তো এটা প্রায় ওভারঅল সব মোবাইলে নেওয়া হয়ে থাকে, এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। চলুন ছবিটা কেমন হয়েছে এটা দেখে নেওয়া যাক। দেখেন আমি 2টা ছবি তোলা হয়েছে, দেখেন পুরোপুরি অন্ধকার থাকা সত্ত্বেও কিন্তু ছবিগুলো বেশ আলোক উজ্জ্বল এসেছে এবং মনে হচ্ছে দিনের রোদের আলোতে ছবি তোলা হয়েছে। তো নাইট মোডও মোটামুটি ভালোই A5 2020। তো যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, আর অবশ্যই একটা লাইক দিবেন। আপনার লাইকের উপর আমাদের পরবর্তী ভিডিওগুলো ডিপেন্ড করছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।